আগামী 7ই জুলাই রথযাত্রা এবং 22শে জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই উপলক্ষে আমি পৌঁছে গিয়েছিলাম পুরী। যেহেতু পুরী অনেকবার গিয়েছি, তাই প্ল্যান করেছিলাম এক রাত দুদিনের ভ্রমণ। এই ভিডিওতে থাকার হোটেল, খাবার হোটেল, পূজার ডিটেলস সব তথ্য পেয়ে যাবেন, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো আমরা পুরী স্টেশনে নামলাম, এখন এখান থেকে যাব, প্রথমে যাব আমরা হোটেলে। তো দেখি আমাদের হোটেল বুক করা নেই, হোটেল কোথায় পাই সেটা আগে দেখি, তারপরে আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তো এখন স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি আমরা, চলুন বাইরের দিকে যাওয়া যাবে। তো হাওড়া থেকে পুরী যে আমার ট্রেন যাত্রা ছিল, যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো সেই ভিডিওতে আমি হাওড়া থেকে পুরী যে বন্দে ভারতের ডিটেলস সব দেওয়া আছে। তো এই রাস্তা থেকে স্টেশন থেকে বাইরে বেরোতে হবে, আর দেখুন স্টেশনের কাজ চলছে, আর এগুলো যেহেতু সামনে রথযাত্রা তাই এগুলো টেম্পোরারি বানিয়েছে ভক্তদের জন্য। আর এই হচ্ছে অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে অটো রিজার্ভ করে আপনারা যেতে পারেন আপনাদের হোটেলের দিকে। আর এদিকে বাস চলছে, তো আমরা দেখি বাস বা অটো যা পাই সেটা একটু ভাড়া নেয় সেগুলো বলে দিচ্ছি। পুরী স্টেশন থেকে বাসে উঠলাম, তো যেহেতু বাস পেয়ে গেছি তাই বাসে উঠলাম। তো এখান থেকে স্বর্গদ্বার অবধি যাচ্ছি বাসে করে, তো এখান থেকে স্বর্গদ্বার যে বাস সে বাস ভাড়া নিল 15 টাকা। চলুন এখন যাওয়া যাক। ঘুরে ঢেউ দেখ অবশেষে। এখন আমরা বাস থেকে নামলাম, এই এখন সামনে এদিকটা হচ্ছে মানে শ্রী চৈতন্যের স্ট্যাচু। তো এখন যাবো আমরা হোটেল, দেখি কোথায় আছে তারপর দেখছি। তো আমি যে হোটেলটা নিয়েছি সে দেখুন, এটা হচ্ছে হোটেল সোনালি। এই যে হোটেল সোনালি, হোটেল সোনালির পাশ থেকে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে যে গলিটা, এই গলি থেকে গেলেই আমার হোটেল। আর এই হলো নিউ ব্লু ভু, এই বিল্ডিংটা যেটা দেখছেন এই হোটেলটা আমরা নিয়েছি গ্রাউন্ড ফ্লোরে। তো আমাদের হচ্ছে এই রুমটা নিয়েছি গ্রাউন্ড ফ্লোর, এসি লাগানো আছে বাট নন এসি। দেখুন 104 নম্বর রুম। এই হচ্ছে আমাদের বেড, আর টিভি আছে, একটা আলমারি রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই টিভি রয়েছে, একটা টেবিল, ফ্যান রয়েছে, আর এখানে একটা চেয়ার রয়েছে। এই হলো আমাদের রুম, এই রুমের ভাড়া চেয়েছিল 880 টাকা করে, তো আমরা দুদিনের জন্য 1500 টাকা বলেছি তা দিয়ে দিয়েছে। তো এই হলো টোটাল রুম, আর লোকেশানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের হোটেল নিউ ব্লু ভিউ। তো এখান থেকে যদি এই রাস্তায় যাই তো হচ্ছে বিচ, আর এই যে রাস্তা রয়েছে এখান থেকে শর্টকাটে গেলে মন্দির। তো এখন মন্দিরে যাবো, চলুন। হোটেল নিয়ে প্রথমে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, কারণ স্নান যাত্রা শেষ করে বিকেল 5টায় মন্দির বন্ধ হয়ে যাবে, আর খুলবে সেই রথের সময়। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম মন্দিরের কাছে, একদম সামনেই মন্দির, দেখিয়ে দিচ্ছে এই মন্দির। ঘুরে ভিড়। তো এই হলো মন্দির, নতুন রং করেছে, দেখুন কি দারুণ লাগছে। পুরীর মন্দিরে নতুন করিডোর তৈরি হয়েছে। তো এই হলো জগন্নাথ মন্দিরের নতুন করিডোর, দেখুন খুব সুন্দর, কাজ এখনো যদিও শেষ হয়নি, এখনো কাজ চলছে। তো এখানে বেশ বাগান বাগিচা মতো করেছে, আর এদিকে একটা গেট রয়েছে। তো এই হচ্ছে দোকান, আপনারা যদি পুজো দিতে চান তো এখান থেকে প্রচুর
পুজো দেওয়ার যে ডালা রয়েছে সেই দোকান রয়েছে এখানে, আপনারা এখান থেকে নিতে পারেন। মন্দিরের কাছে পৌঁছে দেখলাম প্রচুর ভিড়, শুধু লোক আর লোক। তবে জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান যাত্রা যেহেতু বাইরে হয় তাই বাইরে থেকেই দর্শন করে নিলাম, মন্দিরের ভিতরে গেলাম না। তো জগন্নাথ বলরাম সুভদ্রাকে বাইরে বের করেছে যেহেতু স্নান যাত্রা। ওই দেখুন উপরে রেখে দেখা যাচ্ছে এখান থেকে। স্নান যাত্রার শেষে পুরীর রাজা ফিরছিল, সেটা ক্যামেরা বন্দি করলাম। এরপর চলে গেলাম রথের ওখানে, যেখানে পুরীর রথ তৈরি হচ্ছে। তো আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা আর সামনেই হচ্ছে রথযাত্রা, তো এখন সেই রথগুলো তৈরি হচ্ছে। তো দেখুন আমি রথগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রথ, এই দেখুন রথ তৈরি হচ্ছে, সবাই কাজ করছে, ভিতরে মিস্ত্রি রয়েছে, আর এই রথ তৈরি হচ্ছে। এইখানে একটা রথ তৈরি হচ্ছে আর ওইখানে পরপর দুটো, তো দুটো পরে দেখাচ্ছি, এটা আপনাদেরকে দেখিয়ে নিই। তো এইখানে দেখুন আর একটা রথ হচ্ছে, এখনও কাজ অনেক বাকি আছে। তো ওই একটা হচ্ছে আর ওই সামনে একটা আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই হলো তিন নম্বর রথ, টোটাল তিনটে রথ আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। এই মিস্ত্রিরা বসে রয়েছে। কাজ হচ্ছে যেখানে হচ্ছে রথের যে কাঠগুলো রয়েছে এখানে সব হচ্ছে, অনেকগুলো পার্ট হয়, সেই খানিকটা তৈরি হয়েছে বেসটা, তার উপরে বংশ এখানে তৈরি হচ্ছে এখনও, এই মিস্ত্রিরা কাজ করছে। আর এই হলো সেই রথের কাঠ। তো মন্দিরের যে এই গেটটা দেখছেন, এই গেটের পাশে একদম মন্দিরের তরফ থেকে এখানে দেখুন মোবাইল আর জুতো রাখার জন্য একটা কাউন্টার রয়েছে, এটা একদম ফ্রি লেখা রয়েছে, দেখুন ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। তো আপনারা যদি বিনা পয়সায় এখানে মোবাইল আর জুতো রাখতে চান তো এই কাউন্টারে রাখতে পারেন। তো আমার মন্দির দর্শন করা হয়ে গেছে, এখানে প্রচণ্ড ভিড়, মানে দন্ডিন দর্শন করতে প্রায় কম বেশি এক ঘন্টা লাগছে। তো মন্দির আমার দর্শন হয়ে গেছে, এখন এখান থেকে আবার যাব হোটেলের দিকে। তো এখন খুব খিদে পেয়েছে, তো যাওয়া যায় একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর হোটেলের দিকে যাব। তো চলুন, যেহেতু এখন মন্দির দর্শন হয়ে গেছে এখন একটু দুপুরে খাওয়া দাওয়া সেরা হয়। পুরীর রেণুকা লেনের ভজগোবিন্দ রেস্টুরেন্টে, এর আগেও যখন পুরী গেছি এখানেই খেয়েছিলাম। তো পুরীতে এসে আমরা এই রেণুকা লেন রয়েছে, সেই রেণুকা লেনের এখানে ভজহরি ভজগোবিন্দ একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা খেতে এসলাম। তো এখানে সবজি ভাত হচ্ছে 100 টাকা করে শুরু, মানে প্লেট আর কি। তো ওখানে দিয়েছে হচ্ছে ডাল, একটা আলু ভাজা, আলু পোস্তর তরকারি, আলু পটলের তরকারি, চাটনি, এই নিয়ে টোটালে হচ্ছে গিয়ে আপনাদের 100 টাকা, আর ডিম ভাত নিল 120 টাকা। এরপর হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিলাম, তারপর সন্ধ্যাবেলা পুরীর মার্কেটে গেলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার হলো আমাদের, রেস্ট নেওয়ার পরে এখন আমরা বেরোলাম পুরীর যে বিচ মার্কেট রয়েছে সেই বিচ মার্কেটে। তো চলুন মার্কেটটা একটু ঘুরে ঘুরে আমি ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। Thank you.
রয়েছে, আপনারা যদি শঙ্খ নিতে চান শঙ্খ রয়েছে। তো সন্ধ্যেবেলায় দেখুন পুরীর বিচ মার্কেট, এখানে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে। তো সন্ধ্যেবেলা একটু চাউমিন খেতে হবে, এই জন্য চাউমিনের দোকানে আসলাম। ভেজ চাউমিন হচ্ছে 40 টাকা প্লেট। তো সন্ধ্যেবেলার পুরী মার্কেট আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে প্রচুর দোকান রয়েছে, মানে কেনাকাটারও জিনিস প্রচুর রয়েছে। বিশেষ করে সামুদ্রিক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আপনারা কেনাকাটা করতে পারেন, প্লাস যে এখানে যে মাছ যেগুলো রয়েছে বিভিন্ন সামুদ্রিক মাছ, তো এখান থেকে আপনারা নিতে পারেন। আর এখানে বলে রাখি, যদি আপনারা চেয়ার নিয়ে সমুদ্রের সামনে বসতে চান তাহলে সেখানে চেয়ার ভাড়া পাওয়া যায়। তো সেখানে চেয়ার ভাড়া হচ্ছে গিয়ে 1 ঘন্টায় 40 টাকা। তো আপনারা যদি সমুদ্রের পাশে সময় কাটাতে চান চেয়ারে বসে তাহলে 40 টাকায় কাটাতে পারেন। তো রাতেবেলায় খাওয়ার জন্য রুটি আর আলুর দম নিয়ে নিলাম, এখানে রুটির দাম নিল 5 টাকা করে আর আলুর দম নিল হচ্ছে 30 টাকা প্লেট। তো আমি রাতের খাবার নিয়ে নিলাম। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে কালকে সকালে। সকালে ভালো থাকুন, গুড নাইট। পরদিন সকাল থেকে বৃষ্টি, তাই বেলা 9টার দিকে রুম থেকে বের হলাম। খুব খেতে পেয়েছিল তাই সকালে একটা ধোসা অর্ডার করলাম। তো এই হচ্ছে ধোসা, ধোসার সাথে একটা তরকারি দিয়েছে আর সাম্বার টাম্বার আমি নিইনি। আর এই টোটাল হচ্ছে 50 টাকা করে। মানে এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য মানে দেরি করে বেরোলাম। তো এখন চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে। আমাদের কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে তারপরে যাব সমুদ্রে। আর আপনারা যদি পুরীতে এসে খাজা নিতে চান, এখান থেকে খাজার দোকান রয়েছে পরপর। তো সকালবেলায় টিফিন টিফিন করার পর একটু আমাদের কেনাকাটা ছিল গজা, তো গজা আর একটু কিছু কেনাকাটা করলাম। এই কেনাকাটা করে এখন যাচ্ছি রুমে, রুমের থেকে আসবো একটু সমুদ্রে। তো যেহেতু সমুদ্রে ক্যামেরা নিয়ে আসতে পারবো না, তাই সমুদ্রের মানে আমাদের এগুলো কিছু দেখাতে পারবো না। তো চলুন, এরপর আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এরপর সমুদ্রে গিয়ে স্নান সারলাম প্রায় 2 ঘন্টা ধরে। দুপুরের খাবার সারলাম দাদা বৌদির হোটেলে। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়ার জন্য এসছি পুরীর যে দাদা বৌদির যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে চারটা দেখিয়ে দিচ্ছি। ঠিকই আছে, দেখা। আমি ভেজ থালি অর্ডার দিয়েছি, এই দিয়েছে ভাত, এটা ভাজা দিয়েছে, এখানে একটা কিছু একটা বড়া দিয়েছে, ডাল, আলু পোস্ত আর একটা আলু পটলের তরকারি, আর এই হচ্ছে চাটনি আর মিষ্টি দিয়েছে। এই হলো ভেজ থালি দিয়ে গেছে আমাদের, 120 টাকা করে ভেজ থালি। দুপুরে খাবার পর হোটেলে গিয়ে চলে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। সন্ধ্যা 7টার সময় বের হলাম স্টেশনের উদ্দেশ্যে। অটো ভাড়া নিল স্টেশন পর্যন্ত 80 টাকা। এরপর রাতের ট্রেন ধরলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেনে। তো
পুরী ভ্রমণ আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।